স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুরিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে জীবকোষ ও টিস্যু। সুপ্রিয় শিক্ষার্থী, নিচের চিত্রগুলো লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা কোষ অঙ্গাণু, এটির নাম কি হতে পারে? তাহলে একটি জীবকোষের অভ্যন্তরে একটি বিশেষ ধরনের কোষ অঙ্গাণু রয়েছে, যেটিকে আমরা কোষের কেন্দ্রিকা বলি, যার নাম হলো নিউক্লিয়াস। আজকে আমরা এই নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের পাঠ, নিউক্লিয়াসের গঠন। আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা নিউক্লিয়াস কি তা বলতে পারবে, নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে পারবে, ক্রোমোজোমের গঠন ও কাজ উল্লেখ করতে পারবে। নিউক্লিয়াস জীবকোষের অভ্যন্তরে গোলাকৃতি যে অঙ্গাণুতে ক্রোমোজোম অবস্থান করে ও যেটি কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের আবিষ্কারক, 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই যে আমরা একটি কোষ দেখতে পাচ্ছি, এই কোষের অভ্যন্তরে আমরা একটি নিউক্লিয়াসের থ্রি ডাইমেনশন ছবি দেখতে পাচ্ছি, যার একটি অংশ কেটে নেওয়া হয়েছে এবং ভেতরে দেখা যাচ্ছে একটি গোলাকার সুস্পষ্ট অঙ্গাণু এবং এর বাইরে রয়েছে একটি আবরণ। এইরকম জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকারও হতে পারে। উদ্ভিদ কোষের জীবকোষ এবং মানবদেহের বা স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকায় এরকম নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বস্তু নিহিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমে বংশগতির বস্তু জিন অবস্থান করে, যা এক বংশ থেকে আরেক বংশে, অর্থাৎ পিতামাতা হতে সন্তানাদিতে জীবের বৈশিষ্ট্য স্থানান্তর করে। এই নিউক্লিয়াস কোষে সংগঠিত সমস্ত বিপাকীয় কার্যাবলী, অর্থাৎ কোষের অভ্যন্তরে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে তা নিয়ন্ত্রণ করে। একটি ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষে যে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাতে চারটি অংশ থাকে, সেই অংশসমূহ নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি একটি সুগঠিত নিউক্লিয়াস, যার চারদিকে একটি দ্বিস্তরীয় আবরণ যাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। এছাড়াও এর অভ্যন্তরে থাকে নিউক্লিওপ্লাজম এবং এই নিউক্লিওপ্লাজমে ভাসমান থাকে সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। এই নিউক্লিয়াসের অভ্যন্তরে একটি সুস্পষ্ট উজ্জ্বল গোলাকার বস্তু দেখা যাচ্ছে যাকে বলে নিউক্লিওলাস। এছাড়াও নিউক্লিয়ার মেমব্রেনে যে ছিদ্রপথ থাকে তাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা দেখতে পেলাম চারটি অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত, মেমব্রেন বা আবরণ, নিউক্লিওপ্লাজম যা নিউক্লিয়াসের অভ্যন্তরে মাতৃকা হিসেবে থাকে, নিউক্লিওলাস যা নিউক্লিয়াসের অভ্যন্তরে একটি গোলাকার স্পষ্ট উজ্জ্বল বস্তু, এবং ক্রোমোজোম যেটি নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওপ্লাজমে ভাসমান থাকে যা সুতার মতো অঙ্গাণু। প্রথমে আমরা নিউক্লিয়াসের গঠনে বাইরে যে আবরণ থাকে সেই নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে আলোচনা করব। আমরা জানি নিউক্লিয়াসের বাইরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি, যেটি ছিদ্রযুক্ত একটি দ্বিস্তরী পর্দা, অর্থাৎ এই স্তরে অসংখ্য ছিদ্র থাকে যাকে বলে
নিউক্লিওপোর বা নিউক্লিয়ার রন্ধ্র। এর বহিঃস্থ স্তরে অন্তঃপ্লাজমিক জালিকা যুক্ত থাকে, অর্থাৎ নিউক্লিয়াস কিন্তু একটি দ্বিস্তরী পর্দা। এই যে দ্বিস্তরী পর্দা, এর বাইরের স্তরে আন্তঃপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত থাকে। এই যে দ্বিস্তরী নিউক্লিয়ার মেমব্রেন, এটি কিন্তু প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ এটি একটি দ্বিস্তরী লিপোপ্রোটিন পর্দা। নিউক্লিয়ার মেমব্রেনে যে ছিদ্র থাকে, যাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র, এর ভেতর দিয়ে কিন্তু নিউক্লিয়াস ও কোষের সাইটোপ্লাজমের মধ্যে বেশ কিছু বস্তু চলাচল করতে পারে, অর্থাৎ নিউক্লিয়াস অভ্যন্তরে যেতে পারে এবং নিউক্লিয়াস হতে কোষে বের হয়ে যেতে পারে। এছাড়াও নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং ভিন্ন বস্তুর যাতায়াত বা চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে এবং নিউক্লিয়াসের বাইরে কোষের বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়ার মেমব্রেন তার নিউক্লিওপোরের মাধ্যমে। নিউক্লিওপ্লাজম, এটি নিউক্লিয়ার পর্দার ভেতরে আবদ্ধ অর্ধ তরল পদার্থ, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবদ্ধ যে জেলির মতো বস্তু বা রস থাকে তাই হল নিউক্লিওপ্লাজম। একে কেন্দ্রিকা রসও বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক অর্থাৎ এনজাইম ও কতিপয় খনিজ লবণ থাকে। নিউক্লিওপ্লাজমের কাজ হল এটি নিউক্লিয়াসের অঙ্গাণুসমূহকে ধারণ করে এবং জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নিউক্লিওলাস, এটি নিউক্লিয়াসের অভ্যন্তরে সবচেয়ে উজ্জ্বল গোলাকার ঘন বস্তু, অর্থাৎ নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে, অর্থাৎ ল্যাবরেটরিতে নিউক্লিয়াস পর্যবেক্ষণের সময় যে রং বা ডাই ব্যবহার করা হয় নিউক্লিয়াসকে দেখার জন্য, সেখানে কিন্তু ক্রোমোজোমের যে অংশটি রং গ্রহণ করে না সেই অংশের সাথে এই নিউক্লিওলাস লেগে থাকে। এই নিউক্লিওলাসটি আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। এরা রাইবোজোম সংশ্লেষ করে, অর্থাৎ রাইবোজোম সৃষ্টিতে নিউক্লিওলাস ভূমিকা রাখে। তাহলে আমরা জানলাম এই নিউক্লিওলাস কোষ বিভাজনে সাহায্য করে এবং প্রোটিন সংশ্লেষণ করে, সেই সাথে রাইবোজোমও সংশ্লেষণ করে। ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, একে ইংরেজিতে বলে ক্রোমাটিন রেটিকুলাম। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলি পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদাভাবে ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়, অর্থাৎ এই ক্রোমোজোমের অভ্যন্তরেই কিন্তু জিন অবস্থান করে। জিন হলো ডিএনএর এক একটি অংশ যা জীবদেহের এক একটি চরিত্র বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেই জিন কিন্তু এই ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করে এবং এই বৈশিষ্ট্যই পিতামাতা থেকে সন্তানাদিতে স্থানান্তরিত হয়, অর্থাৎ এই ক্রোমোজোম তথা নিউক্লিয়াস বংশগতির গুণাবলী স্থানান্তরে ভূমিকা রাখে। কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট, যেমন মানুষের দেহের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এটা মানব প্রজাতির জন্য নির্দিষ্ট। এইরকম এক এক প্রজাতির এক একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে। এই ক্রোমোজোমেই বংশধারা বহনকারীর জিন অবস্থান করে বলে বংশের বৈশিষ্ট্য এর মাধ্যমে বংশ পরম্পরায় বাহিত হয়, যা ক্রোমোজোমের একটি অন্যতম কাজ।
তাহলে আমরা জানতে পারলাম ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওপ্লাজমে ভাসমান সুতার মতো বস্তু। এর কাজ হলো এটি বংশগত বৈশিষ্ট্যাবলী ধারণ করে এবং এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে তা বহন করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ক্রোমাটিন জালিকা যা কোষ বিভাজনের সময় এরকম ক্রোমোজোমের রূপ নেয়। এটি হলো একটি ক্রোমোজোম যা কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে এরকম বিভাজিত হয়ে ডাবল হয়ে যায়, অর্থাৎ এর বাহুগুলো একটি থেকে দুইটি হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এটি হলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং এর যে বাহু দুটি রয়েছে তার মধ্যে একটি হলো আকারে ছোট যাকে বলা হচ্ছে শর্ট আর্ম এবং যেটি হচ্ছে আকারে বড় তাকে বলা হচ্ছে লং আর্ম, এবং পাশাপাশি এই বাহু দুটিকে বলে ক্রোমাটিড এবং একই ক্রোমোজোমের দুইটি বাহুকে বলে সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমাটিডের প্রান্তে থাকে টেলোমিয়ার এবং ক্রোমোজোমের অভ্যন্তরে ডিএনএ মলিকিউল অর্থাৎ ডিএনএ অণু অবস্থান করে যা ডাবল হেলিক্স গঠনের অর্থাৎ প্যাঁচানো গঠনের। এই ডিএনএর এক একটি অংশই হচ্ছে জিন এবং এক একটি জিন জীবদের এক একটি বৈশিষ্ট্য বহন করে বা নির্ধারণ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, সেটিকে বড় করে দেখলে আমরা দেখতে পাচ্ছি এর অভ্যন্তরে কিন্তু থাকে ডিএনএ অণু। এই ডিএনএ অণুর এক একটি অংশই হচ্ছে জিন। এই ক্রোমাটিন জালিকায় কিন্তু কোষ বিভাজনের সময় এরকম ক্রোমোজোমে রূপ নেয়, অর্থাৎ এটি হচ্ছে ক্রোমোজোম যেটি ক্রোমাটিন হিসাবে থাকে কোষের বিশ্রাম দশায় এবং এর মধ্যে কিন্তু ডিএনএ অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি ক্রোমোজোমের গঠন দেখব। এটি যদি হাতে আঁকানো হয় তাহলে আমরা দেখব এর এক প্রান্তে অবস্থান করে একটি প্রান্তীয় বিন্দু যাকে বলে স্যাটেলাইট, আর এখানে একটি কুঞ্চন থাকে যাকে বলে গৌণ কুঞ্চন, অর্থাৎ এই যে সংকুচিত চাপা অংশ একে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। এছাড়াও এতে থাকে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশের অংশ দুটিকে বাহু বলে, যেমন এটি হলো এর ছোট বাহু এবং সেন্ট্রোমিয়ারের এই পাশের অংশটি হচ্ছে বড় বাহু কারণ এই অংশটি দৈর্ঘ্যে বড়। এছাড়াও ক্রোমোজোমের অভ্যন্তরে থাকে এরকম ক্রোমোনেমা বা ক্রোমোনেমাটা, আরও থাকে এর অভ্যন্তরে মাতৃকা বা ধাত্র বা ম্যাট্রিক্স। এটি হলো ক্রোমোজোমের গঠন। এই ক্রোমোজোমে কিন্তু বংশগতির বৈশিষ্ট্য বহন করে এবং পুরুষানুক্রমে বংশের বৈশিষ্ট্য বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের মাধ্যমে সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী কোন জীবটি হবে সেটি নির্ধারিত হয়। ক্রোমোজোমে ডিএনএ ও আরএনএ নামক রাসায়নিক উপাদান থাকে এবং ডিএনএর এক একটি অংশই হলো এক একটি জিন যা এক একটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের চুলের প্রকৃতি, চোখের রং, চামড়ার রং ইত্যাদি বৈশিষ্ট্য সবই নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম একটি ক্রোমোজোম আঁকবে এবং এর বিভিন্ন অংশ লেবেলিং করবে বা চিহ্নিত করবে। তোমাদের একটি কাজ দিচ্ছি আজকের পাঠ থেকে, ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্যাবলী ধারণ করে ব্যাখ্যা করে। আশা করি আজকের পাঠ থেকেই তোমরা এর উত্তর পেয়ে যাবে এবং সেটি গুছিয়ে লিখে এই ক্রোমোজোম যে বংশগতির বৈশিষ্ট্যাবলী ধারণ করে তা লিখতে পারবে। আজকের পাঠ মূল্যায়ন, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস কে আবিষ্কার করে? সঠিক উত্তর হলো রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসের কয়টি অংশ? সঠিক উত্তর, নিউক্লিয়াসের চারটি অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আরেকটি প্রশ্ন করছি, মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে যা আজকের ভিডিও লেকচারে আলোচনা হয়েছে? মানব দেহে ক্রোমোজোম থাকে 23 জোড়া অর্থাৎ 46টি।
সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। একটি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র আঁকবে, অর্থাৎ একটি নিউক্লিয়াস একে তার বিভিন্ন অংশ লেবেলিং করবে বা চিহ্নিত করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, সেই সাথে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাই তা জানিয়ে কমেন্ট করবে, এবং কোনো অংশ বুঝতে না পারলেও কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, স্টাডি বাংলা 24 চ্যানেলের প্লে লিস্ট বাটনে গেলে এবং সেখানে প্রেস করলে তোমরা অধ্যায় অনুযায়ী জীববিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও লেকচার পর্যায়ক্রমে দেখতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।